ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মা তারা সহায়ক ভোজন রসিক মিলন মেলায়। এখানে হচ্ছে এটা মালাদির দোকান, আর মালাদি এখানে মিক্স ফ্রাইড রাইস সার্ভ করছে। মালাদি ভালো আছো তো? হ্যাঁ বাবা খুব ভালো আছি। বুঝি এটা কি দিচ্ছ তুমি? এটা চিকেন মিক্স ফ্রাইড এর সাথে চিকেন, আর মটন রয়েছে যার যেটা চয়েস। মটনের দাম 100 টাকা রেখেছি, চিকেনের দাম 60 টাকা রেখেছি। আর এই প্লেটটার দাম কত? এটা 60 টাকা। এটা 60 টাকা। আমার পেমেন্ট না করে দিয়েছিল? হ্যাঁ তোমার পেমেন্ট করে দিই, আপনি নিয়ে যাবেন। আর দুজন পাবে, তারপরে বাড়ি থেকে আবার আনতে হবে। শেষ। বাহ তোমার দুটো তো? আর তোমার দুটো লাগে? তিনটে ছিল, দুই একটা দিলেন, এখন দুটো পাবো। আরো দুটো পাবেন। ভাবি তোর বাড়ি কি কাছে? একটু অপেক্ষা করতে পারবে? বাড়ি থেকে চিকেনটা নিয়ে আসবো। আচ্ছা মানে ওনার সাথে কথা বলবো না? আপনারা বসে একটু দেখে নিন। একটা দিয়েছি আর দুটো। মিক্স ফ্রাইড রাইস এর কি কি দেওয়া আছে? এখানে চিকেন চিংড়ি, ডিম। চিকেন চিংড়ি এর কোন কি স্পেশাল কিছু নাম টাম রেখেছো নাকি? এটা মিক্স ফ্রাইড রাইস হয়, এটা চি মিক্স ফ্রাইড রাইস। এই 40 টাকা ফেরত দে। মিক্স ফ্রাইড রাইস হয়ে থাকে। আর এটা কি চিকেন চিকেন করতে তাই তো? এটা দই চিকেন। দই চিকেন? দই চিকেন। এই কোয়ান্টিটি রাইস তো তাও দিও। এই কোয়ান্টিটি রাইস দাও তো একদম। বাবা আজকে একটু চিকেন একজনের কম হলো, ওইটা কালকে সাথে কি স্যালাড যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ সাথে স্যালাড। আর কি কি আছে? দেখতে পাচ্ছ কাস্টমারদের কিন্তু প্রচুর ভিড়। আর এখানে লেখা আছে মিক্সড ফ্রাইড রাইস 60 টাকা, বাটার পোলাও এই মধ্যে মধ্যে আছে। এটা কি? এটা মটন। মটন? হ্যাঁ এটা মটন। কত করে? মটন দিয়ে 100 টাকা। মটন দিয়ে যে কোনো ফ্রাইড রাইস? আর এটা কি আছে এটার ভিতরে? পিসটা একবার দেখাও তো, মটন পিসটা। হ্যাঁ পিস বড় সাইজ। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি ছিলাম আমেরিকায়। এই যে আমার একদম হাতির তেজ বের হয়ে যাচ্ছে। বাহ দারুন দারুন। এটার সাথে যদি মিক্স ফ্রাইড রাইস নেই কত লাগবে? 100 টাকা। 100 টাকা মটনের সাথে? হ্যাঁ। আচ্ছা দাদা ভাই, তো দাদা আমি নিজেই দৌড় মেরে যাই সেটাই ভালো। আপনার সাইকেল আছে? আছে। তাহলে সাইকেলটা বের করেন দাদা। আপনি থাকেন, আপনি থাকলে কাজ হবে, আমি বের হই যাই। গোসাই আর আপনি থাকেন। এর সাথে মটন কয় পিস দাও? এক পিস ভাই, কেন? এর মধ্যে চিকেন রয়েছে, চিংড়ি রয়েছে, ডিম রয়েছে। এই এক্ষুনি শেষ। আমার পার্সেলটা করুন একটা। চিকেন আর ডিম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মটন যা। কিন্তু যেহেতু এই তিনটে থাকবেই। কেন কি বলতো, আজকে সব ইউটিউবার ছিল আমার বাড়িতে। এগুলি কিসের? আমাদেরকে বাটার পোলাও দাও তাহলে। এই হচ্ছে তোমার বাটার পোলাও তাই তো? এটার দাম কত রেখেছো? মটন দিয়ে 100। মটন দিয়ে 100? হ্যাঁ মটন দিয়ে 100। কি কি আছে এটার মধ্যে? এটা বাটারে তৈরি হয়, এটা বাটার পোলাও গোবিন্দভোগ চাল সঙ্গে কাজু কিসমিস। বাটারের গন্ধটা তো খুব সুন্দর বেরাচ্ছে একদম। হ্যাঁ এটা আমুলের বাটারে তৈরি হয়। আমুলের বাটারের একদম। আর এটা কিছু স্পেশাল কিছু নাম রেখেছো নাকি? এটা স্পেশালি হচ্ছে বাটার পোলাও। বাটার পোলাও? হ্যাঁ।
সুন্দরই তো রয়েছে সিম্বি বলছি দিদি তারপরে এটা একটা খেয়ে দেব হ্যাঁ এই গাজরের পরিমাণ বেশি আছে বলে কি তুমি এটা গাজর সুন্দরই বলছো না না গাজরের পরিমাণটা বেশি না অনেকে একটু একটু কালার চায় আমার এখানে কোনো এক্সট্রা কালার নেই সেই জন্য গাজরটা দিয়ে একটু কালার করা হয়েছে আর গাজর কি মটন দিচ্ছো তাই তো হ্যাঁ হ্যাঁ এক পিস আলু আরো মটন তো পুরো গলে গেছে গো হ্যাঁ মটন গলে গেছে পুরো পাটার পোলাও যাকে বলা হচ্ছে কাজুর সুন্দরীর মালাদের নতুন একটা কম মানে চালু করেছে কম্বো আজকেই চালু করেছে এটা এটা হচ্ছে মালাদি স্পেশাল আজকেই চালু করেছে এই কম্বোটা গাজর সুন্দরী দেখা যাচ্ছে গাজর সুন্দরের কারণ হচ্ছে তার একদম গাজরে ভর্তি এদিকে কিশমিশ আর সাথে দিচ্ছে স্যালাড শশা দু পিস এবং মটন মটনটার অবস্থা এত সিদ্ধ হয়েছে পুরো চর্বিযুক্ত একটা মটন গলে গেছে পুরো আর সাথে দিচ্ছে আলু দেখো এটা হাড়টা পুরো গলে গেছে একদম তো এটা এই কোয়ান্টিটির মানে রাইস আর মটন দিয়ে হচ্ছে 100 টাকা ঠিক আছে আর ফ্রাইড রাইস নিলেও কিন্তু 100 টাকার পেয়ে ঠিক আছে চলো একবার ট্রাই করে দেখি প্রথম ফার্স্টটা আবার শুধু ইয়েটা ট্রাই করি এই আমুলের কন্দটা কিন্তু দারুণভাবে বেরোচ্ছে এবার চলো মটনটা কেমন রান্না আছে দেখে যাবে আসেনি এসব মাখিয়ে মাখানো হয়ে যেতে হচ্ছে এটা হাত দেবো সাইডে রাখি খাবি না একটু এটা যদি তাহলে বাইকে নিয়ে মটন তো একদম রিয়াজি খাচ্ছি তো দারুণ টেস্ট কিন্তু আমাদের আর দু পিস আমার কাবি দিয়েছি কিন্তু এটা অ্যাকচুয়াল আলু হচ্ছে এক পিস আলু দেবে আলুটাও কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে হয়তো মটনে দিয়ে এই হচ্ছে মটন দেখতে পাচ্ছ তুল যান কলতলা অবস্থা হতে হবে কোথায় আসতে হবে হাবড়াতে হাবড়াতে 3 নম্বর প্ল্যাটফর্ম যদি দোকানটা আছে যদি দোকানের ঠিক উল্টো দিকে একদম যদি দোকান কারণ ঠিক পাশেই হচ্ছে ভোজন রসিক মিলন মেলা এখান জন্য পাবি চলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আমার মধ্যে খাইতে আমাকে বলুন বাটার পোলাও হ্যাঁ আর কোনো কাটা